আইনজীবীদের বিভক্তি বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে, রাজনৈতিক বিষয় দূরে রাখলে বিচার বিভাগ স্বস্তি পায়, বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মসূচি পালনের আগে 10 বার ভেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের 1 নম্বর বিচার কক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে বিচার বিভাগ ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না, বিচার বিভাগের প্রতি আস্থা হারালে খারাপ দিনটার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে। এদিকে প্রধান বিচারপতির বিদায় সম্বর্ধনা বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। 1 বছর 8 মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন প্রধান বিচারপতি, আগামী 25 সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন তিনি। তবে সেদিন সুপ্রিম কোর্ট অবকাশে থাকবে বলে আজই তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। 2021 সালের 31 ডিসেম্বর 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী।